আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হলাম ক্যাপসিকাম চাষ সম্পর্কে আমরা এই সময়টাতে চাঁদ বাগানে কীভাবে ক্যাপসিকাম চাষ করব এবং কী কী পরিচর্যার মাধ্যমে প্রচুর ফলন দৌড়াতে পারব আশা করছি পুরো ভিডিওটি দেখে আমার সাথে থাকবেন আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ক্যাপসিকাম আমাদের দেশে আগে অনেকেই চিনত না বর্তমানে এটা আমাদের দেশের জনপ্রিয় একটা সবজি ক্যাপসিকাম চাষের জন্য উর্বর দোআঁশ এবং বেলে দোআঁশ মাটি উপযোগী বছরে যে কোনো সময় ক্যাপসিকাম ছাদ বাগানে চাষ করতে পারি 10 ইঞ্চি টপ থেকে শুরু করে যে কোনো ধরনের পাত্রের মধ্যে ছাদ বাগানে ক্যারট বা বালতি অথবা বস্তার মধ্যে খুব সহজে কিন্তু ক্যাপসিকামটা চাষ করতে পারি ঠিক মরিচের মতো আমরা কিন্তু ক্যাপসিকামটা চাষ করতে হয় ক্যাপসিকামের চারার বয়স যখন 30 থেকে 35 দিন বয়স হবে অর্থাৎ 4 থেকে 6টি পাতা হওয়া মাত্রই আমরা সেই সব চারাগুলা যে কোনো পাত্রের মধ্যে রোপণ করতে পারি অবশ্যই বিকেলবেলা রোপণ করব এবং চারা রোপণের পরপরই চারা গাছের গোড়ার মধ্যে পানি দিয়ে মাটি ভিজিয়ে দেব চাঁদ বাগানে ক্যাপসিকাম চাষের জন্য আমাদের যেসব জায়গা আলো বাতাস লাগে সেই সব জায়গার মধ্যে ক্যাপসিকামের চারাগুলা রাখব এবং শুরুতেই 2-3 দিন অন্তর অন্তর আমরা চারা গাছের গোড়ার মাটিটা ভিজিয়ে দেব ক্যাপসিকামের চারা রোপণের পরপরই আমাদের ক্যাপসিকামের গাছের মধ্যে যে সমস্যাটা দেখতে পাই সেটা হচ্ছে পাতা কুকড়া সমস্যা যা বিভিন্ন ধরনের সাদা মাছির কারণে হয়ে থাকে এই রোগটা দেখা দিলে আমাদের ক্যাপসিকামের পাতাগুলো কুকড়ে যায় ফুল ফল ধারণ ক্ষমতা হারিয়ে ফেলে যদি আপনারা ঘরোয়া পদ্ধতির মাধ্যমে এই রোগটা চারাগাছ থেকে দূর করতে চান তাহলে 1 চামচ সাবানের গুঁড়া এবং 1 টেবিল চামচ নিম তেল মিশিয়ে আপনারা 1 লিটার পানিতে মিশ্রিত করে এটা 7 দিন পরপর 2 বার স্প্রে করে দেবেন তাছাড়া শুরুতেই ক্যাপসিকাম গাছের অন্যান্য যেসব পরিচর্যা করতে হয় ক্যাপসিকামের চারা গোড়ার মাটিগুলা যদি ছটা বেঁধে যায় 7 দিন পরপর এই ছটাগুলা ভেঙে দেবেন এবং 10 দিন অন্তর অন্তর আপনারা চারা গাছের গোড়ার মধ্যে কম্পোস্ট সার প্রয়োগ করতে পারেন ক্যাপসিকাম এটা এমন একটা সবজি যেটার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং ভিটামিন সি রয়েছে বর্তমানে এটা হোটেল বা বড় বড় মার্কেটে এটা বিক্রি হয়ে থাকে এছাড়া ক্যাপসিকাম বিদেশে প্রচুর পরিমাণে প্রতি বছর রপ্তানি হয়ে থাকে চারা রোপণের 30 থেকে 40 দিনের মধ্যেই এভাবে চারা গাছের মধ্যে ফুল আসা শুরু হয়ে যায় কোনো ধরনের রাসায়নিক সার ছাড়া আমরা ছাদ বাগানে কিন্তু ঘরোয়া পদ্ধতির মাধ্যমে ক্যাপসিকামটা চাষ করতে পারি তার জন্য আমরা ক্যাপসিকাম গাছের মধ্যে যেসব ঘরোয়া সার তৈরি করব অর্থাৎ আপনারা পেঁয়াজের খোসা যেগুলো রয়েছে সেগুলা যে কোনো পাত্রের মধ্যে 1 দিন ভিজিয়ে সেগুলো তরল পদ্ধতির মাধ্যমে চারা গাছের গোড়ার মধ্যে প্রয়োগ করতে পারেন এছাড়া আপনারা কলার যে খোসা রয়েছে সেগুলো আপনারা 5 থেকে 7 দিন যে কোনো পাত্রের মধ্যে ভিজিয়ে প্রত্যেকটা টবের মধ্যে এটা প্রয়োগ করতে পারেন এছাড়া ডিমের যে খোসা রয়েছে কুসুম গরম পানিতে আপনারা 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে সেগুলো চারা গাছের গোড়ার মধ্যে প্রয়োগ করতে পারেন এছাড়া ক্যাপসিকাম গাছে প্রচুর ফলন পেতে আপনারা সরিষার খোল যেটা রয়েছে এটা তরল পদ্ধতির মাধ্যমে চারা গাছে গোড়ার মধ্যে যদি 15 দিন অন্তর অন্তর প্রয়োগ করতে পারেন এটা কখনো সরাসরি প্রয়োগ করবেন না 1 সপ্তাহ ভিজিয়ে রাখার পর যদি 200 মিলি সরিষার খোল নেন তার সাথে আরও 200 মিলি পানি যোগ করে এটা চারা গাছে গোড়ার মধ্যে প্রয়োগ করবেন সব কয়টা একসাথে মিশ্রিত করে আপনারা চারা গাছের মধ্যে প্রয়োগ করতে পারেন আবার আপনারা এটা আলাদা আলাদাভাবে এই ঘরোয়া সারগুলো চারা গাছে গোড়ার মধ্যে প্রয়োগ করতে পারেন ক্যাপসিকাম গাছে অধিক সংখ্যক মুকুল বা কুড়ি এবং অনেক শাখা প্রশাখা বের করতে চাইলে আপনারা এই মিরাকুলানটা ক্যাপসিকাম গাছের মধ্যে স্প্রে করে দিতে পারেন এটা প্রতি লিটার পানিতে 1 থেকে 2 মিলি হারে আপনারা 7 দিন পরপর 2 বার স্প্রে করে দেবেন এই মিরাকুলানটা চারা গাছের মধ্যে স্প্রে করে দেওয়ার ফলে আপনার চারা গাছের ফুল জড়ে পড়া একেবারে বন্ধ হয়ে যাবে এইভাবে পরিচর্যা করলে ক্যাপসিকাম গাছের মধ্যে অধিক ফলন নিশ্চিন্ত হবে আপনারা এই মিরাকুলানটা মরিচ জাতীয় সব ধরনের সবজির মধ্যে এই মিরাকুলানটা স্প্রে করে দিতে পারেন এই শীত মৌসুমে অর্থাৎ জানুয়ারি মাসে আমরা ছাদ বাগানে কিন্তু যে কোনো পাত্রের মধ্যে ক্যাপসিকামের চারা রোপণ করতে পারি 50 থেকে 60 দিনের মধ্যেই কিন্তু আপনার ক্যাপসিকামের গাছের মধ্যে এরকম ফলন আসা শুরু হবে তার ঠিক 8 থেকে 10 দিনের মধ্যে আপনারা সেগুলো সংরক্ষণ করতে পারবেন ক্যাপসিকামের চারাগুলো অবশ্যই যেসব জায়গার মধ্যে রোদ পড়ে সেই সব জায়গার মধ্যে রাখবেন এবং চারা গাছের মধ্যে নিয়মিত পানি দেবেন চারা গাছের গোড়া আগাছা নিয়মিত পরিষ্কার করবেন তো বন্ধুরা আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ